মৌলভীবাজারের রাজনগরে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 20 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজনগর উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান খান এবং 8 নং মনসুরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বক্সের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় জড়ো হন। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 103 রাউন্ড রাবার বুলেট ও 4 রাউন্ড টিয়ার শেল ছোড়ে পুলিশ। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ সহ 20 জন আহত হয়েছে।